যে আমি আমার জীবনের যা অ্যাচিভমেন্ট ছিল অল অ্যাচিভমেন্ট আমি আমার ফুটবলের জন্য দিয়ে দিছি, বাংলাদেশের ফুটবলের জন্য। আমার কাছে কিচ্ছু নাই, সব ফুটবলের জন্য। একটা গাড়ি কিনছে আপনি 49 লাখ টাকা দিয়ে, যেটা দিয়ে আমাদের একাডেমির প্লেয়াররা বিভিন্ন জায়গায় খেলতে যায়। আপনারা আমার এলাকায় গেলে দেখবেন প্রায় 100 প্লেয়ারকে আমি ডাইরেক্টলি আমার ইনকামের টাকা দিয়ে এদেরকে আমি চালাই, কিন্তু এটার জন্য আমি প্রাউড ফিল করি। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমার এই মানসিকতাটা যেন টিকে থাকে। আমাদের এখানে একটা কথা বলে যে মানুষের যখন বয়স বাড়ে তখন নাকি তার চিলড্রেন এবং তার সম্পদের প্রতি, প্রপার্টির প্রতি নাকি তার লুবি হইতে থাকে। আমাদের যেন আল্লাহ এগুলা থেকে মুক্ত থাকে। যদিও আমার বয়স বাড়তেছে, আমার ছেলে মেয়ে বড় হইতেছে, আমি যেন আমার সর্বস্ব বাংলাদেশের ফুটবলের জন্য দিতে পারি। এবং আমার কাছে মনে হয় যে আপনারা যেন অন্তত এইটুকু নিয়ে প্রাউড ফিল করতে পারেন যে আমাদের সুমন ভাই তো আছে, যিনি আমাদের দলের মেম্বার, যিনি বাংলাদেশের ফুটবলের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাই। এবং আপনারা আমাদের যে সাহস আমারে দিয়েছেন, বিশ্বাস করেন এখান থেকে যে আমি 16 তারিখে যাচ্ছি আমি বাংলাদেশে, এরপরে দেখবেন আরো আপনাদের যে অনুপ্রেরণা আমি পাইছি, আগামী 16 তারিখের পরে আপনি দেখবেন আরো দ্বিগুণ গতিতে আমি ফুটবলকে নিয়ে এগিয়ে যাব। এবং আমার কাছে মনে হবে যে একটা সোসাইটি তো আছে, বিয়ানীবাজার সোসাইটি, যারা জীবনে যে কোনো পর্যায়ে আমি বিপদে পড়লো আমার পাশে দাঁড়াবে, বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের ফুটবল। আমি আবারও আপনাদের যারা এখানে আছেন সবাইকে, বিশেষ করে আমার দাদার সাথে, ইটস মাই প্রিভিলেজ যে দাদার সাথে একসাথে আমরা এই বৈশ্য দাদার সাথে খেললাম। এবং আমাদের জাকের, হি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান, ওয়ান্ডারফুল পার্সন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদেরকে বলতে চাই আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে আমরা নতুন একজন প্লেয়ার নিছি, এই যে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব থেকে। আপনারা এখনই দেখবেন যে এই যে আমাদের আজকে হায়ার, আমি কনফার্ম করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমরা তারে আমাদের একাডেমি করলাম। থ্যাংক ইউ অল, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।